আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু করমাস ফুড বুক। আজকে আমি বানিয়ে দেখাবো আলু দিয়ে তৈরি ভীষণ মজার ক্রিসপি স্ন্যাক পটেটো ডোনাটস। এটা খেতেই যেমন মজার, তেমনি কিন্তু বানানো খুবই সহজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে সিদ্ধ করে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এখন আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে ব্রেড ক্রাম্বস, আর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লোর, অ্যাড করছি কুচানো পেঁয়াজ, কুচানো ধনে পাতা, আর 1 টিস্পুন ভাজা জিরা, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর একটা ডিম আমি ভেঙে নিচ্ছি। এখন হাত দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর 10 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, হাতে এইভাবে একটু অয়েল লাগিয়ে নেব, আর একটু আলুর পুর নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। সাইডগুলোকে ভালো করে চেপে নেব যাতে করে কোনো ক্র্যাক না থাকে। আর এখন মাঝখান থেকে একটু ফোল্ড করে নেব, এইভাবে ডোনাটের শেপ বানিয়ে নেব। তো এখানে রেডি হয়ে গেছে এটা। এইভাবে আমি বাকিগুলোকে সেম পদ্ধতিতে বানিয়ে নেব। চলে এলাম পরের স্টেপ। এখানে একটা আমি ব্যাটার বানিয়ে নেব, তো তার জন্য একটা ডিম নিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার আর পরিমাণ মতো সল্ট। এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। ডিমের মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। এখানে আমি ডোনাটগুলোকে ব্যাটারের মধ্যে এইভাবে ডিপ করে নেব এপাশ ওপাশ করে। এখন ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নেব, আর উপর থেকে এইভাবে একটু ব্রেড ক্রাম ছড়িয়ে দেব যাতে সব সাইডে খুব ভালো করে কোটিংটা হয়। সবগুলো ডোনাটস আমি রেডি করে নিয়েছি। চলে এলাম পরের স্টেপ। এখানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন ডোনাটগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, আর 5-6 মিনিট সময় লাগবে ডোনাটগুলোকে ফ্রাই করতে। যখন এক সাইডে ব্রাউন কালার হয়ে আসবে তখন অন্য সাইডে টার্ন করে দিতে হবে। তো এখানে এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইডে এখন টার্ন করে দিচ্ছি। যখন বোথ সাইডেই ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ডোনাটসগুলোকে তুলে নেব। এখানে ডোনাটসগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, একেবারে গোল্ডেন কালার হয়ে এসছে। তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। ডোনাটসগুলো সার্ভ করতে পারেন ক্যাচাপ অথবা মেয়নিজ দিয়ে, খেতে দারুণ লাগবে। তো আই হোপ আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন বাই বাই।